আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি বাঁধাকপির পাকোড়া বানাবো। এর জন্য আমি কিছুটা বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এখানে এগুলো সব প্রিপারেশনটা করে নেব। এর জন্য প্রথমে এর মধ্যে নুন, তারপরে ভাজা জিরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স এবং ওরিগানো অ্যাড করে দিলাম। এরপর অ্যাড করছি বেসন। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন ইউজ করেছি, আপনারা প্রয়োজন মতো ইউজ করবেন। এরপরে আমি এর মধ্যে অ্যারারুট দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এর সঙ্গে আমি কিছুটা চালের গুঁড়োও দিলাম, এটা কিছু হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো আমি অ্যাড করেছি। এটা আমি মিক্স করলাম, মিক্স করতে গিয়ে আমার একটু জলের দরকার ছিল, তো আমি একটু জল অ্যাড করে দিলাম। এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে, আমার আরেকটুও জল লাগলো তো আমি অ্যাড করে সেটাকে ভালোভাবে মিক্স করে এবারে এটাকে আমি গরম তেলে ছেড়ে দিলাম। এভাবে করে বাঁধাকপির পাকোড়া ভাজলে দারুণ সুস্বাদু খেতে হয়। আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক কমেন্ট করুন। থ্যাংক ইউ।